একটা ছেলেরে আজ থেকে সেই বছর দেড়েক আগে ছেলে একটারে ধরিয়া এমন মার দিল, অপরাধ কি? দিকে দাঁড়িয়ে সমানে মার, কয় যে ভাই আমারে মারো কেন, আমি কি করছি? কি করছি মানে তুই তো শিবির, কয় না আমি শিবির না, শিবির না তো দাঁড়িয়ে রাখছিস কেন? সমানে মা, মায়ের চোটে ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে, তারপরে হসপিটালে নিয়ে গিয়েছে, তিন ঘন্টা পর যখন হুশ আসলো তখন খোঁজ নিয়ে দেখা গেল কি এ শিবির, মুসলমানই না, হিন্দু, দেখছেন অবস্থা। আমি তখন বলেছিলাম রবীন্দ্রনাথের কপাল যে কত ভালো, বেচারা আগেই মরছে, এই সময় যদি বাইচে থাকতো তাহলে মৌলবাদ বিরোধী পোলাপানেরা পাড়ায় ধরিয়া কোদাল দিয়ে বেচারার দাড়িগুলো কামায় দিত। হায় রে কপাল পোড়া, এই কপাল পড়েছে জাতির কোরআন না থাকার কারণে। কি না থাকার কারণে? কোরআন না থাকার কারণে। কোরআন শিক্ষা দাও, সেকুলার শিক্ষা জাতিকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারে কোরআনের শিক্ষা, কিছু দিতে পারে। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানালেন বিশ্ব নবী, তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন, এ সম্মান সকল দিক থেকে, সম্মান সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে, রসুলকে এমন বানালেন হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন, সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেত তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ফাকাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজি মক্কি জিন্দিগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে, 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন কিছু খাস কথা বলার জন্যে, নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোনো পয়গম্বরের কেসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন, যারে কন সুবহানাল্লাহ, ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো, বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরত জিবরাইল নিয়ে আসতেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্দানো থাকে এই ছবিটা, ঘোড়া আছে,
দুইটা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ? মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল? রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজ করলেন, এতটুকুন ছিল ইসরা। কোরআনে করিম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল? এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে, কিন্তু এখন আর ওইসব চিন্তা নিতে নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার, সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় নাই, কি সব প্রবলেম হয়েছে সেই জন্য। সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটার দরজাটারই ওজন হচ্ছে 20 টন দরজা। এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা, আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। তিনটা জিনিস থাকে, দুইটা থাকে সিলিন্ডার আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা আর দুটো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে দুইটা যে কোলবালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এ দুটো জ্বলে পড়ে গেল যাওয়ার সময়, এই দুটোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল, এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। চিন্তা করলাম মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জরুরি জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে, যদি তা না থাকত একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লণ্ডভণ্ড হয়ে যেত, প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন, যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢোকবে না, আপনার আমার মাথায় ঢোকবে না, ঢোকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢোকবে না, সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, কল সুবহানাল্লাহ, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি, তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে এইখান থেকে সূর্য কত দূরে জানেন না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য, সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল, হ্যাঁ 1,86,000 মাইল, এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, জোরে কন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন,
ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরতে জিব্রাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার, আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন, জিব্রাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন, কয় না কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি আর উজুরে ইতমামের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিব্রাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো, তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা রফরফ নামক বিছানা চলে এলো, কুদরতি এই বিছানায় চড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন, দিছিলেন তো পঞ্চাশ ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন, পারতেন কিনা, হজের মতো যাকাতের মতো পারতেন কিনা, শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন, বেহেশত দেখাইছেন, দোজক দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে, চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে, যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে, যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে কেমনে হলো, মাথায় ডুববে না, সুবহানাল্লাহ কোন ডুববে, জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোনো বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই, প্রয়োজন শুধু এতটুকু আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নেবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না, ঠিক কিনা কথা। তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি, সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে, এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে, এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ, মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে, এটা জানেন কিনা, জানেন কিনা। এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দ্বীপ কসিমদ্দ্বীপ, সলিমদ্দ্বীপ কসিমদ্দ্বীপ এই জন্য বলছি, আজ আছে কাল নাই, ঠিক কিনা গন, আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব, ঠিক কিনা। সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই, এই দুনিয়ার সলিমদ্দ্বীপ কসিমদ্দ্বীপের জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত 3:45 মিনিট 10 সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা, আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার 3:45 মিনিট 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি। যদি আল্লাহ এমনটি করে থাকেন তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব, জোরে বলেন অসম্ভব। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র, আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন, আল্লাহ নিয়েছেন তার হাবিবরে, আপনার চিন্তা করার কোনো দরকার নাই, ঘুম নষ্ট করে দরকার নাই, আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি মেরাজ থেকে ফিরে এলেন,
এবার আসল দায়িত্ব এসে গিয়েছে। মেরাজের পরই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করলেন। এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন। আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন। জোরে কন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী টুপি সুন্নত, নবীজির টুপিটা মাথায় লাগাই নবী পছন্দ করতেন, মিষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, খাওয়া সুন্নতটা, নবীজি চোখে চুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর আল্লাহর দিন কায়েমের জন্য তাইফে যে রক্ত দিয়েছিলেন সেটাও, আবার ওহদে যে দান মুবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত, মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন, এই সুন্নত বড় কঠিন, কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না, ঠিক কিনা? এই সুন্নত গুলি পালন করা কঠিন। নবীর কোন সুন্নত ছোট নয়, নবীর কোন সুন্নত ছোট মিয়া সাহেব মনে রাখেন, গোটা আকাশ গোটা জমিন যদি বিক্রি করা হয় রাসূলুল্লাহর একটা সুন্নতের মূল্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার বল, আল্লাহ, রাসূলের সুন্নতের এত মর্যাদা। সুতরাং রাসূলুল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে এলেন, আমরা রাসূলের এই সব সহজ পালনের সুন্নতগুলির পথে আছি, কিন্তু কঠিন সুন্নতের কাছে নাই, ঠিক কি না? ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীজি মদিনায় এলেন, আজ নবীজি প্রেসিডেন্ট। নবীর উপর ঈমান আনার অর্থ কি? ঈমান আনার অর্থ এটা শুধু নয়, রবিউল আউয়াল মাস এলো, আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তুম পর লাখো সালাম, হাজারো সালাম, কোটি সালাম। এরপরে বাজারের সব মিষ্টিগুলি খাইয়া ভাললাম, যেন বলে দিলাম রাসূল দেখো তোমারে কত ভালোবাসি, তোমার মহব্বতে বিরাট একটা মিছিল করছি, তোমার মহব্বতে বাজারের সব মিষ্টি খাইয়া ভালাইছি, বলো আর কত তোমারে ভালোবাসা যায়। আহারে, ওই নবীরে গাল দেওয়া হলো, কয়জন তোমরা মরছো, নবীরে গাল দেওয়া হলো, নবীর সুন্নাত ভুলণ্ঠিত হতেছে। নবী যেই উদ্দেশ্যে এসেছিলেন পৃথিবীতে, দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, সেই ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়, সেজন্য কি অবদান তোমার? শুধু মিলাদ পড়লে পরে নবীজির ওই সুন্নত, নবীর ইমানের হক আদায় হবে না, জোরে বলেন হবে না, কি কোন হবে না? রাসূলুল্লাহ মদিনায় আসলেন, আজ রাসূল প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, কোন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন। দুনিয়ায় আরো তো কত রাষ্ট্রপতি, দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো, ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করল, ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না, যখন ক্ষমতা চলে যায় তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করিয়া খুঁজা পায়, তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ দেশি ব্যাংকে জমা দিয়ে দিত, ঠিক কি না? সুতরাং আজ বুঝতে হবে, আজ রাসূলের আদর্শ, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রকম রাষ্ট্রপ্রধান চাই, রাসূল প্রেসিডেন্ট, ঘরে খাবার, ঘরে খাবার। নবীর উপর ঈমান শুধু দরুদ পড়ে হবে না, দরুদ তো পড়বই, কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি লাগবেন, আর আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দরুদ তো পড়বই, কিন্তু শুধু দরুদ নয়, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, ঘরে খাবার। আমার মা, আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী পরিবারের ঘরে মুসলসল এমন অনেক রাত চলে গেছে, অনেক দিন চলে গেছে, মাস চলে গেছে, নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ ক্ষুধার্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বলেছেন আয়েশা রে, সারা দিন কাজ করে করে হয়রান হয়ে গেছি, আমার একটু খাবার দাও। হযরত আয়েশা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে খাবার। আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ নাই, দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে। রাসূলুল্লাহ বলছেন, খাইরুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার, শ্রেষ্ঠ যুগ কার যুগ? নবীর সেই যুগ। রাসূলুল্লাহ বাজারে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এতিমেরা ও বিধবারা, বাজার যদি না থাকে আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেবো, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। কোন ভাইয়ের আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর খেদমতে গিয়েছিলাম, হুজুরকে গিয়ে সালাম দিলাম, আল্লাহর নবী
শোয়া ছিলেন, তিনি উঠে যখন বসলেন, আমি দেখতে পেলাম নবীজি যে শোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া, ওই খাটিয়ার উপরে শোয়া ছিলেন। পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, এমন জায়গায় রাসূলুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে শোয়া ছিলেন, দড়ির বুনানো খাটিয়া। আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়াগুলা, এর উপরে হুজুর শোয়া। হুজুর যখন বসলেন দেখলাম তাকায়া রাসূলের পিঠে দড়িগুলার দাগ কেটে আছে। আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ, আমার সহ্য হয় না, হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তোশক বানাইয়া দেই। রাসূল আমার বলেন, ওমর রে, এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই, শান্তি করতে আসি নাই, আমি এই পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য। আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন, ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন, মান তারাকা দায়নান আওদিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণের বোঝা, তার বিবি বাল বাচ্চার বোঝা, সব বোঝা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন, এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার। আজ বলা হয় ইসলাম নারীকে অধিকার দেয় নাই, বলে না তথা কথিত এক শ্রেণীর প্রগতিবাদী, ওরা নিজেদেরকে দাবি করে প্রগতিবাদী, আসলে গতিমাত্রই যে প্রগতি নয় তা এই দুর্গতিরা জানে না, কথা বুঝতে পেরেছ? ওরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে বোরখা দিয়া পেঁচাইয়া তার অধিকার নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, যে নবীর উপর ঈমান আনার কথা বলা হচ্ছে ওই নবীর সব বিষয় ঈমান আনতে হবে, নবীজি নারীর যে অধিকার দিয়েছেন এই এত বড় অধিকার আর কেউ দেয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, কোন মানুষের যদি তিনটা মেয়ে হয়, রাসূলুল্লাহ বলেছেন তিন মেয়ের পিতা যদি কেউ হয় তাহলে ওই তিনটা মেয়েকে যদি যত্ন করে, ভালোবাসে, মহব্বত করে, শিখায়, আদব শিখায় আর তাদেরকে সৎপাত্রস্থ করতে পারে, কিয়ামতের আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই তিন কন্যার পিতা বেহেশতে এক জায়গায় থাকব। ছেলের ব্যাপারে কিন্তু কথা বলা হয়নি, কথা বলা হয়েছে কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। মা বোনেরা, আমি বিশ্বাস করি আপনারা যদি জানতেন, পৃথিবীর মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে, তাহলে সব রকমের নারী পক্ষ, নারী অধিকার আন্দোলন, এ হাবিজাবি আন্দোলনের বুকে লাঠি মেরে সব মেলো রাস্তায় নেমে মিছিল করত গভর্নমেন্টের বিরুদ্ধে, যে কোরআন আমাদের যে অধিকার দিয়েছে, রাসূল যে অধিকার দিয়েছে সেই অধিকার ফিরিয়ে দাও। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে গালি দিও না। অনেক লোক আছে মেয়েদেরকে গালি দেয়, কন্যাকে গালি দেয়। হুজুর বলেছেন মেয়েদের গালি দিও না, কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের পিতা, আমি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, হুজুরের বেঁচে ছিল কারা, ছেলেরা না মেয়েরা? কোন আপনারা কারা বাসে? সব ছেলেরা মারা গেছিলেন। ঠিক, একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না, এমন একটা হাদিস নাই। ছেলেরা মরে যাওয়ার পর হুজুর দুঃখ করে একদিন মুনাজাত করেছেন, আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেলা, আমার একটা ছেলে দাও। একটা হাদিস, একদিনের জন্য রাসূলুল্লাহ দোয়া করেন, মেয়েতেই সন্তুষ্ট। মেয়ের কথা হুজুর বলেছেন, মেয়ের কথা বলেছেন, যখন তোমরা বাইরে যাবা, বিদেশে যাবা, বাজারে যাবা, কিছু না কিছু উপহার নিয়ে আসবা বাড়ি, আর উপহার এনে আগে দেবা মেয়েকে। সুবহানাল্লাহ। কর আগে কারে? সেই মেয়েরা আজ সমাজের সবচাইতে বেশি অবহেলিত, ঠিক কিনা? কর মেয়েটা একটু বড় হলেই আর একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন এই ছেলেটারে কোলে নিতে নিতে ওর কাম সারা হয়ে যায়। তারপর বাড়িতে ভালো রান্না বান্না হলে ছেলের কিসমতে মুরগির কলজা, মুরগির ভালো ভালো অংশ, মাছের মাথা সব ছেলের, মেয়ের কিসমতে হয় না, কথা ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে যদি রোগ হয় মেয়েকে, মেয়ের অসুখ হয়েছে, ধৈর্য ধরতে তাকে নসিহত করা হয়, আর ছেলের অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তার 15টা বাড়িতে চলে আসে, ঠিক কিনা? এই বৈষম্য ইসলাম করেনি, আপনারা করেছেন।
সমাজ করেছে, এ বৈষম্য ইসলাম করে। আমার বন্ধুগণ, মেয়েদের মর্যাদা কত বেশি, আল্লাহ রাসূল কত মর্যাদা দিয়েছেন নারীকে, মেয়েদেরকে কত মর্যাদা দিলেন। এই মেয়ে তার কিসমতে বাড়িতে এই অবস্থা হলো, তারপরে যখন বড় হলো বিবাহ দেওয়ার সময় বাপে করলো কি, বাপ বিবাহের সময় মেয়েকে একটা পালঙ্ক দিল, সোফা সেট দিল, কাপড় সবর দিল, সোনা দানা দিল, বাস বাসানির মতো একটা আসসালামু আলাইকুম দিয়ে দিল, যাও। জমির ভাগ দিল না, বাড়ির ভাগ দিল না, ব্যবসার ভাগ দিল না, জমি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেলেদের নামে লিখে দিল, মেয়েটাকে জন্মের মতো ব্যবসার টাকা দিয়া বাড়ি দিয়া বঞ্চিত করে দিল, ঠিক কিনা কর, ঠিক কিনা? এরপরে হাজির শাহ মক্কা শরীফ মায়েরে ঠকাইছে, জন্মের ঠকা, মক্কা শরীফ থেকে হস করে আইসা 15 হাত লম্বা জামার টাকায় দিয়ে, এরপরে মক্কা শরীফের জায়নামাজের উপরে সেজদা দিয়া মোনাজাত করিয়া কয়, আল্লাহ আমি যেন দোজখে না যাই আমারে বেহেশতে দিও। ফেরেশতারা কয়, পাজি তুই মর আগে জন্মের বেহেশত করে খায়। মেয়েরে ঠকাইছিস, বোনেরে ঠকাইছিস, ফুপুকে ঠকাইছিস, বেহেশতা তো সোজা তোর মামু বাড়ি, মেয়েকে ঠকানো যাবে? ছেলের যে অধিকার আছে মেয়েরও সে অধিকার আছে। এই অধিকারের কথা কোরআনে বলা আছে নাই, চিল্লায় বলেন নাই? আছে। মেয়ের অধিকার আদায় করেন, আপনার ধানি জমি থেকে তার অংশ দিবেন, আপনার বাড়ির জমিন থেকে অংশ দিবেন, আপনার ব্যবসার টাকার অংশ দিবেন, ছেলেও আপনার মেয়েও আপনার, আপনার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ কাজে লাগবে না যদি মেয়েকে ঠকান। ইসলাম নারীকে অধিকার। এই মেয়ে কদিন পরে আরেকজনের বউ হয়ে গেল, বিবাহ সময় দেখেন অধিকার কার বেশি, সুবহানাল্লাহ। কর আমি বলি, আমি বলি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদের কলিজাটা ছিড়া রাসূলুল্লাহর পায়ের উপরে দিয়ে দিত, রাসূলুল্লাহর ঋণ শোধ হতো না। এই পৃথিবীর মানুষের অধিকার তিনি দিচ্ছেন, নারীর কোনো সম্মান নাই। যেই যুগে মেয়ে হয়ে শোনা মাত্র গলানা টিপে মেরে ফেলাই, আল্লাহ কোরআন শরীফে বিআইয়ে জামবু ছিলা, কোন অপরাধে মেয়েগুলির মেরে ফেলতে, অপরাধটা করছে এই মেয়ে মেরে ফেলতেছে। ওই যে হাদিস শরীফে একটা লোক গিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পরও, হুজুর কয় কান্দো কেন, কয় যে যে আমার আমার গুনাহ কি মাফ হইছে, হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে, কলেমা পড়ছো মাফ হয়ে গেছে, কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি, বলে কি, বলে আমার একটা মেয়ে, সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতে, মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারবো, বুঝতে দেই নাই আমার বউরে, বললাম চলো বেড়াইতে যাই, মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে, মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে, আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে। এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম, আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম, গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে, বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয়, কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে, তুমি এই কষ্ট করতেছো কেন? মেয়ে তো বোঝে না যে আমি তার জন্যই কবর খুঁজ, কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম, মেয়ে এখন কাঁদতেছে বাবা আমার বান্দ কেন, আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম, মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও, আমি তোমার বাপ বলে সমাজে হেয় করব না, আমি ভিক্ষা করে খাবো আমার বাইরুলা। লোকটি বলছি আর রাসূলুল্লাহ আমার মনে দরদ আসলো না, আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম, বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো আর মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা, আমার কানে যেন এখনো সেই আওয়াজ বাজে। হাদিস শরীফে এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল, হুজুর বললেন আহারে মানুষেও পারে এইরকম কাম করতে। পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সময় আমার রাসূল আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানী আসনে বসায় দিল, সুবহানাল্লাহ, মায়ের মর্যাদা দিয়ে দিল, সুবহানাল্লাহ। নারীরা আমাদের মায়ের জাত, নারীরা আমার কিয়ের জাত, মায়ের। আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না, আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা, আর তোমরা আমাদের মায়ের জাত, তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতটা তোমাদের পায়ের তলে, এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে, নবী দিয়েছে, সুবহানাল্লাহ। কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে। বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয়, আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক, এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্ট্রার বা মূল বিষয়ে কার অনুমতি আগে না বলেন কারণ, তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল? আগে মেয়ে লোকের কাছে যাও, মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছি, সুবহানাল্লাহ, এই বিবাহে রাজি আছি কিনা, তার অধিকারী। এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য, আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা, রাসূলুল্লাহ যৌতুক দিয়ে, ওটা যৌতুক না ওটা উপহার, ওটা হাদিয়া,
রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন, হুজুরের জামাই। সুবহানাল্লাহ, কি জামাই! এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী, হুজুরের জামাই। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই আর মেয়ে খাতুনের জান্নাত, বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল, এই মেয়ে আর এই জামাই! উপহার হলো খেজুরের ছোপড়ার একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা জাত। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য। আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়, এই যৌতুক নিতেছে মুসলমানেরা, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে, ঠিক কিনা কর? যৌতুক দিতে হবে, যৌতুক দিতে হবে। দিবা বাজে রজিব লেটেস্ট মডেল, 10 লক্ষ টাকার ক্যাশ, গুলশানে অফিস, মঙ্গল গ্রহে বাড়ি। মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তওবা করা দরকার, আল্লাহ আমারে মাইয়ে দিও না, ঠিক কিনা? সমাজের অভিশাপ, হারাম। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না। যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয়, দেওয়া সুন্নত নওয়াজ, কিন্তু দাবি করতে পারবে। দাবি করে যদি নেন, শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি? কুত্তার পায়খানা খাওয়া কি? আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা, কুত্তার পায়খানা খাওয়া কি? সুতরাং মেয়ে বিয়ে, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মাংসের মতো, কুত্তার পায়খানার মতো এসব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন? আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন, ছেলের বিয়ে আজও দেন নাই, সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন, কুত্তার পায়খানা খাবেন না, শুয়ারের মাংস খাবেন না। হাত, ওই ছেলেরা তুমি বাপ হইছো কবে? হাত নামাও। ছেলেরা না, শুধু পিতারা, ছেলের বাপেরা হাত উঁচু করো, আমি দেখবো। তা হোক, ছেলের বাপেরা হাত উঁচু করো, আমি দেখবো। আলহামদুলিল্লাহ, হাত নামান, কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইছো, এইবার তোমরা জওয়ানেরা, তরুণেরা, ছাত্ররা, যুবকেরা, তোমরাও তো বিবাহ করবা, যারা বিবাহ করো নাই, বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার, টেলিভিশন, গাড়ি, ক্যাশ, সবকিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী, ঠিক কিনা? ঠিক কিনা? সেই স্ত্রী হবে তোমার কাছে, দাবি করে কিছু নিতে পারবা না। যদি শ্বশুর একটা ঘড়ি দেয়, সুমা খাইয়া হাতে লাগাই নিয়ে, যদি এক জোড়া জুতা দেয়, চোদ্দ গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবে, শেরওয়ানি দিল আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবে। তোমার তো তৃপ্তি হওয়া উচিত। আমার শ্বশুর, আমার শাশুড়ি, তার 18 বছর 20 বছর 22 বছরের কলিজা নিংড়ানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে। এর থেকে টেলিভিশন বেশি, রেডিও বেশি, গাড়ি বেশি, বাড়ি বেশি? বিবাহ করবা মহব্বত করে, নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া, দানা দিয়া, কসমেটিক্স দিয়ে, সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া, রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে, জীবনে খোটা দিবা না। বলি বড় দুঃখে, এই জন্য বলি, আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য, একটা যৌতুকের রেডিওর জন্য, 100 টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। এরা মানুষ না, জানোয়ার। সুতরাং যুবকেরা, বীর চট্টলার, বীর মুজাহিদ, তরুণ যুবক, তোমরা যারা বিয়ে করনি, ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে, কারা হাত উঁচু করে দেখো। বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায়। বুড়ারা না, জওয়ানেরা, জওয়ান, বসো 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 বসো, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি তো দাঁড়াইতে বলি নাই, আমি তো দাঁড়াতে বলি নাই, ভাইরা দাঁড়ালেন কেন? বলছি দোয়া কবুলের রাত, দোয়া করিয়া যান, বসেন, কেউ দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন, আর জোরে সরে একটুখানি দরুদ পড়েন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, মহব্বত দিয়ে কোন সালাতুনিয়া
সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, আমি খুব খুশি হয়েছি, আল্লাহও খুশি হয়েছে, কল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল সার্থক। আপনারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে যৌতুক বিরোধী বিল পাস করে যৌতুক প্রথার উপরে ছাতা বেড়ে বঙ্গোপসাগরে আমরা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। আমার কাছে, আমাদের কাছে, আমাদের কাছে অনেক সময়, থামুন, আমাদের কাছে অনেক সময় রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? চার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারি না, কেন? আমার কাছে ঘড়ি চায়, টেলিভিশন চায়। খেয়ে লজ্জায় অস্থির হয়ে যায়, আহারে লোকটা ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ওর কাছে চায় টেলিভিশন আর ঘড়ি, ওটা কি মানুষ? কুত্তা চাইতেও নিকৃষ্ট। এই যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায় সেনা কমে যাবে, বিবাহ সহজ হয়ে যাবে, ঠিক কিনা কন? বিবাহ সহজ হয়ে যাবে। ভাইরা আমার, এরপরে বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হতে হবে। একটা জিনিস মাঝখানে আমি বলে নেই, সেটা হলো এই শাশুড়ি আর পুত্রবধূ ঝগড়া, সাপে নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা। অবশ্য এগুলি চিত্রগঙ্গে নাই, আছে। শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো, হায় রে হায়, এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম, পুরা ছেলেটারে দখল করে ফেললো বউ। আমি শাশুড়িরা যারা আসছেন আজকের মাহফিলে, শাশুড়িদের উদ্দেশ্যে বলি, নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয়, পুত্রবধূর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না। এটা ঠিক নয়, আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন, আর পুত্রবধূরা তারাও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন, আর মনে মনে ভাবুন চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না, আপনিও শাশুড়ি হবেন। আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন, তাহলে আপনার পুত্রবধূর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবে। আর এই ঝগড়া যদি থাকে, সংসার কিছুতেই ভালো থাকতে পারে না। গেল শাশুড়ি, এবার স্বামী, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহর ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম, আমার গ্লাসের সেই জায়গায় পামুক লাগাইয়া পানি পান করতে। আমার দেশে বহু স্বামী আছে, স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবজাদা নসরুল্লাহ খান, আর বউ সারাদিন তুমি কাজ করো। কেন সারাদিন বউ কাজ করবে? আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না? আপনি একটু তার থালা বালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না? আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না? ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না? আপনি কোন বড় লাটের বড় লা? এবার শুনুন, রাসূলুল্লাহ আছেন, হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দ্বীনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শান্ত হয়ে ফিরেছেন, এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই। নবীজি ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, আমার রান্না তখনও হয় নাই, দেখে নবীজির চক্ষু লাল হয় নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, বিরক্তির ভাব দেখান নাই, ভর্ৎসনা করেন নাই, বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে। এই ছিল আমার রাসূল। নারীদের প্রতি সহনশীল হও, নারীদেরকে সম্মান করো। চট্টগ্রামের তরুণ যুবকদের বলি, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয়, নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন? কিনা কর, তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না। তুমি মেয়ের রক্ষে যখন দেখো পরের একটা মেয়ে, তুমি ভাবতে পারো না এটা আমার মা, এটা আমার বোন, এইরকম নারীকে সম্মান করো। মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না, তাদের সহজে যাতায়াত করতে দাও, এটাই ইসলাম। বউকে সাহায্য করো, স্ত্রীকে সম্মান করো, মর্যাদা দাও, সমান অধিকার। তবে এক জায়গায় স্বামী, সেটা কোথায়? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একবার আল্লাহর নবী এক পাহাড়িয়া এলাকা থেকে যাচ্ছিলেন, জঙ্গলের এক উট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল, পায়ের উপরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহি, পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল, যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম। নবীজি বলেন, মানুষ মানুষকে সেজদা করা হারাম, আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন স্ত্রীর মৌত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন,
আল্লাহর রাসূল বলেছেন মেয়ে লোক সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীর স্বামীকে লক্ষ্য রাখতে হবে, উভয়ের অধিকারের যত্ন। এরপরে যখন সে মা হয়ে গেল, আমার বন্ধুগণ, নারী যখন মা হয়ে গেল মর্যাদা তখন তার এত বেড়ে গেল। রাসূলের কাছে প্রশ্ন হলো, হুজুর মত করবো কার? হুজুর বলেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতার। পিতার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ হলো? তিন গুণ হয়ে গেল। রাসূলুল্লাহ তিন গুণ বাড়ায় দিলেন। সুতরাং আমি বলি আপনাদেরকে, মা আপনার বড় পীর, বাপ আপনার বড় পীর, কোনোদিন ভুলে যাবেন না কথাটা। বারবার বলি আমি, যত জায়গায় মাহফিলে যাই আমি, ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে, 50-50, কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে, একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে, আর একজন হলো মা বাপ, যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাবার কাছে দোয়া চাও, ভাইরা মনে কিছু করবেন, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসেন। আপনি হুজুরে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়া হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মাকে এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বিছানা খুঁড়ে, মা কথা বলতে পারে না বুড়ি হয়ে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ মুস্তামিত ওই ঘটনা কে না জানে, রাতে রাতারে পানির জন্য চাইলে ছেলে পানি পায়, একটা মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো, রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে হাতে পানি, বাবা তুমি কাঁপো কেন? গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছে। তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান, সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন। আমার ছোট্ট ভাই আমার জন্য যা করেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও, দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ, ভাইরা খবরদার ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাবা, সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে, আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে। পুরুষের যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই, তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন, এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায়। ভুলে যাবেন না কথাটা, বারবার বলি আমি, যত জায়গায় মাহফিলে যাই আমি, ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে, 50-50, কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে, তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে, একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে, আর একজন হলো মা বাপ, যদি দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাপের কাছে দোয়া চাও, ভাইরা মনে কিছু করবেন না, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে।
আপনি হুজুরের 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়ে হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মাকে এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুলে, মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ মুস্তামিত ওই ঘটনা কে না জানে, রাতে রাতারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো, রাত চলে গেছে, ভজনের পর দেখে ছেলে কাঁপে হাতে পানি, বাবা তুমি কাঁপো কেন, গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো, তা তুমি ঘুমাও নাই কেন, ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে, মা বলে রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও, দোয়া মঞ্জুর, সুবহানাল্লাহ। ভাইরা খবরদার ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাবা, সবচাইতে বড় পীর কে? আমি আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে, পুরুষের যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই, তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন এমন একটা চাদর পরো, যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায়, এমন চাদর পরো, ব্যাংকে চাকরি করা যাবে, অফিসে চাকরি করা যাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে, ব্যবসা করা যাবে, সব করা যাবে, তবে পর্দার ভিতরে থেকে, বেপর্দা হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে, যরকম নাউজুবিল্লাহ। পর্দার সাথে আপনাদের থাকতে হবে। আমার মা বোনেরা চাদর পরেন, বোরখা পরেন, বোরখার চাদর ছেড়ে দিয়ে না, দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন, বোরখা নাই, মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে, তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে, সেলসম্যান দেখেই কবে আপা আসেন আসেন, বাবি সাহেব আসেন, আর যদি একটা বোরখা পরে যান বলবে খালাম্মা বসেন, একটা অজানা একটা পুরুষ আপনার আপা কইলো ভাবি কইলো, এতে মজা না, আপনাকে খালাম্মা বলে সম্মান করলো, সম্মান কোনটায়? সুতরাং বোরখা পরেন, চাদর পরেন, ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে, চাদর পড়তে বলেছে, আপনার সম্মানের জন্য, আপনার মর্যাদা। মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা, অনেকের বাড়িতে চাকর চাকরানি থাকে, কাজের মেয়েরা থাকে, কাজের ছেলেরা থাকে, থাকে না? থাকে না, অনেক বাড়িতে কাজের মেয়ে লোক কাজের লোক থাকে, কিন্তু গৃহকর্ত্রী এই বাদ এই কাজের লোকগুলির উপরে চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না, ঠিক কি না? কোথায় কোথায় মারধর করে, নিজেরা যা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয়, ভালো শোবার পায় না, ভালো খাবার পায়, আর মার তো আছে। আমার মা বোনেরা তিরমিজি শরীফের হাদিস শুনুন, আল্লাহর নবী বলেছেন শ্রমিকের উপরে কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে অধিকার আদায় করবে না, কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনি তো তৈরি নামাজ সুজা করেন, আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না, যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি, শ্রমিকদের প্রতি, শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না। মা বোনদের কথা শেষ, এবার আমি বলবো এই বীর চট্টলার যুবকদের ব্যাপারে কথা বলবো। ও যুবকেরা ও তরুণেরা, আমি যখন বললাম বিনা যৌতুকে বিবাহ করবে কারা, প্রথমে বলেছিলাম ছেলের বাপেরা হাত তোলেন, তো দেখা গেল হাত উঠল খুবই কম, ঠিক কিনা? তার মানে হলো ছেলের বাপ বেশি বয়সের লোক এখানে আসছে কম। যখন বললাম অবিবাহিত যুবকের হাত তোলে, তখন আমার মনে হয় 95% হাত উঠেছে, কম সুবহানাল্লাহ, 90 অথবা 90 পর্যন্ত হাত উঠেছে, তাহলে বোঝা গেল কি, জওয়ানেরা এসেছে বেশি জোরে, কম সুবহানাল্লাহ। এই জন্যই খাদানিদের কলিজায় আগুন, নির্মূলীদের কলিজায় আগুন,
যুবকেরা মাহফিলে যায় কেন? ওরা আবার ঘৃণা দিবস পালন করে, সবাই আসতেছে, গোটা জাতি তোমাদের বিরুদ্ধে বমি আর পায়খানা দিবস পালন করবে। কপাল পোড়া, কপাল পোড়া, জোরে বলেন কি পোড়া, কপাল পোড়া। আজ এই বীর চট্টলার যুবকদেরকে, তরুণদেরকে বলতে চাই, ইসলামে তোমার মর্যাদা সব চাইতে বেশি। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। ও তরুণেরা, ও যুবকেরা, তোমাদের ব্যাপারে আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, হাশরের কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশ আযীমের নিচে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাতে রাত কাটায়ছে আল্লাহর ইবাদতে, চোখের পানি ফেলেছে, নামাজ পড়েছে, তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আমার যুবকেরা, তোমাদের বলি ইসলামের দিকে ফিরে আসো, তোমরা আমাদের সোনামণি, তোমরা আমাদের হীরকখণ্ড, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা দেশের সম্পদ, তোমরা এই দেশের মণিমাণিক্য, তোমরা দেশের মেরুদণ্ড। কিন্তু তোমাদের হাতে অস্ত্র দিয়ে সন্ত্রাসী বানাইলো কারা? কে বানালো তোমাদের সন্ত্রাসী? আজ কেউ কেউ হয়তো তোমাদের বলেন, যুবকেরা সব মসজিদে যাও, কোনো কোনো নেতা নেত্রী বলেন, কিন্তু নামাজ পড়তে না, মসজিদে যাও, ইসলামের রাজনীতি কারা করে তাদের ঠেকাইতে যাও, ঠিক কিনা? ওই সব চালাকি আমরা ভালো করে বুঝি। তরুণেরা, তোমার নেতারা তোমাকে কি দেয়? যুবকের হাতে শোভা পায় বই, শোভা পায় খাতা, শোভা পায় কলম। তোমার হাতে যারা স্ট্যান্ডগান তুলে দিল, বন্দুক তুলে দিল, রাইফেল তুলে দিল, রিভলভার তুলে দিল, তারা তোমার নেতা নয়, তারা তোমার দুশ্মন, তারা নিকৃষ্ট শয়তান। বলেন তারা কি শয়তান? যারা ছাত্রের হাতে অস্ত্র দেয় তারা শয়তান। জোরে বলেন তারা কি? আরো জোরে কন, তারা কি? আজ আমি যুবকদের বলতে চাই, যুবকেরা, তোমাদের নেতারা কি কখনো বলে, ও যুবকেরা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো বলে, মা বাবার খেদমত করো বলে, কোরআন শরীফ সহি করে পড়ো বলে? বলে না, বরং অমুকের মিটিং ভাঙিয়ে দাও, অমুক জায়গায় যায় বোমা মারো, কত টাকা লাগবে না ওই টাকা, টাকা দেয়, মদ দেয়, নারী দেয়, অস্ত্র দেয়, এরা তোমাদের দুশ্মন। আর যে ছেলেগুলি ভালো, সেই ছেলেগুলির বিরুদ্ধে তোমাদেরকে লেলিয়ে দেয়, কথা ঠিক কিনা? আজ স্পষ্ট করে বলি, বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে, বলে না? এদেশের দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বললেন শিবির তো রক কাটে। আমি বললাম আপনি দেখছেন? কয় না, আমার তো দেখার কথা না, জানলেন কি করে? বলল যে পত্র পত্রিকায় লেখে, সব পত্রিকায় আসে সমানে রক কাটে। আমি বললাম পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন? কয় সব পত্রিকায় লেখে যখন বিশ্বাস না করে যাই কই? আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে, বর্তমান সরকার অযোগ্য, অথর্ব, অদক্ষ, দেশ চালাইতে পারে না, এটাও বিশ্বাস করেন? বেচারি আটকে গেল, জবাব দিতে পারলো না। এই কথাটা কেন মাথায় ঢোকে না? একটা মানুষের রক্ষাটা সহজ না গুলি করে মারা সহজ, কোনটা সহজ? যেখানে অস্ত্র পাওয়া যায় লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরমাধবের মতো, সেইখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া তার রক্তটা কাটতে তো সময় লাগে, সে চিৎকার মারতে পারে, লোকজন ডাকতে পারে, রক্ত কাটতে কেন গুলি করে তোমার ইভেন্ট পারে? সুতরাং আসল কথা হলো, শিবিরের মতো একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মাহরুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমি বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছো একটুখানি যায়া দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে, ওদের রিপোর্ট দেখো, কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয়, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কিনা লিখতে হয়। আমি জিজ্ঞেস করি চট্টগ্রামবাসীদের কাছে, শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই একজন বলুন? কর্মের দিকে খারাপ চোখে তাকায়ছে, মেয়ে হাইজাক করেছে, কাকে গুলি করেছে, কোথায় ডাকাতি করেছে? বরং আপনারা, ওরা যখন সভ্যদারি করে একটু খোঁজ নিয়ে, ওরা জানে না, এইরকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগায় দেখেন, কলেজের ভার্সিটির এই ছেলেগুলি, ওরা কোরআন সরাসরি পড়ে নাই, বাংলায় কোরআন হাদিস বুঝেছে, রাত্রিবেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে,
কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কিভাবে ওদের কলিজা আর ওদের ভাই 70টি নেতা আর করবি শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে পেশ করেছে পর্যন্ত। আমি আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারলো, সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো কতদিন কেউ জানেন না? দুই মাস। 14,000 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেওয়া হলো। আমরা প্রতিটি হত্যার বিচার চাই, প্রতিটি হত্যার নিন্দা করি, কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আবদার নয়, যৌতুক নয়। আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম, বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে, এই 14,000 ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়া যাবে না। আপনারা একটা কথা শোনেন, পৃথিবীতে দেশ শুধু বাংলাদেশ না, আরো দেশ আছে না, সন্ত্রাসের কারণে ভারতের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে বছরে কয়দিন, কোন ইউরোপে কয়দিন, আমেরিকা কয়দিন, বাংলাদেশে বন্ধ হয় কেন? তার কারণ পেঁয়াজ রসুন যেমন এখন ভারত থেকে আমদানি করা লাগে, মুরগির ডিমের থেকে কসমের ডিম আমদানি করা লাগে, সুই থেকে শুরু করে প্লেনের পার্টস পর্যন্ত ভারত থেকে আনা লাগে। বাংলাদেশ এখন ভারতের কলোনি, ভারতের মার্কেট, ঠিক কিনা? সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে, এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তরুণদের জওয়ানদের বলবো, বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতির নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে বলবো, মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছিলে, মনে রেখো, একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। মুক্তিযোদ্ধাদের বলবো, তোমরা আমাদের প্রিয় সন্তান, তোমাদের আরেকটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ করবা কোরআনের শাসনের জন্য। মুক্তিযোদ্ধারা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরাই আবেদন রইল, বাংলাদেশ ইসলামী শাসন প্রবর্তন করার জন্য আপনারা আপনাদের অবদান রাখুন, কেয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নাই। যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা, কোরআন পড়ো, হাদিস পড়ো, বখাটেপনা, মাস্তানিপনা, সাদাবাজি বন্ধ করো, সত্যিকারে মুসলমান হয়ে আল্লাহর দিনের দিকে এগিয়ে আসো, জান্নাত তোমাদের জন্য অবধারিত, বুড়া মানুষ একটাও ভেস্তে যাবে না কেয়ামতে, বুড়া মানুষ একটাও ভেস্তে যাবে না, কালো মানুষ একটাও ভেস্তে যাবে, বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হইল, আপনি যখন ভেস্তে যাবেন আল্লাহ আপনার জওয়ান বানায় দিবেন, কারণ ভেস্তে এত নিয়ামত যা বুড়ারা খাইয়ে হজম করতে পারবে না, ভেস্তে নষ্ট করে ফেলাবে, এই জন্য সব উরুবান আতরাবা সমবয়স্ক বয়স্ক আল্লাহ করে দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল। আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এনজিও। সেটা কি এনজিও? বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও, সব এনজিও খারাপ তা নয়, কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু। বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে ব্র্যাক, 2 নম্বরে কারিতাস, 3 নম্বরে অক্সফাম, 52টা
ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে। আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করত, ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না, যেহেতু রাশিয়া তো শেষ, এনজিওরা এদের সকলকে চাকরি দিয়ে দিছে। আর এদের পত্রিকা হলো, এনজিওদের পত্রিকা হলো, ওর নাম রাখছে জনকণ্ঠ, আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ। এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, বাংলা বাজার, সবুজ বাংলা, আলামী, যতগুলি পত্রিকা, সব ভারতের টাকা দিয়া পত্রিকাগুলি পরিচালিত হয়। এনজিওরা এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে ফতোয়াবাজ বলে গালি দেয়, ঠিক কিনা? ওরা নিজেরা মতলববাজ, তাই আলেমদের বলে ফতোয়াবাজ। ওরা তুত গাছ লাগাইছে, জানেন তো তুত গাছ, বগুড়ায় গেলাম, ওরা কয় যে আলেমেরা সব তুত গাছ কাটছে। আমরা আলেমদের খাইয়ে খাইয়ে কাম নাই, তুত গাছ কাটবো? তুত গাছ লাগাইছো না তুমি, কেন তুত গাছ লাগিয়েছো? আমার দেশে সুতার প্রয়োজন, রেশমের এত কাপড় পরবে কোন বড় লোক? তারপর যদিও রেশমি কাপড় দরকার, আমি মানলাম, সেজন্য এক জায়গায় শত শত বিঘা জমি কেন, সেখানে তোমরা তুত গাছের চাষ করো। কিন্তু মাইলের পর মাইল রাস্তার দুই ধারে তুত গাছ লাগাইয়া উদ্দেশ্যটা কি? কারা সংরক্ষণ করবে, কারা পোকা চাষ করবে, কারা তুত আহরণ করবে? আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয়। একটা মেহগনি গাছ লাগালে 15 বছর পর মেহগনি গাছের দাম হবে 20,000 টাকা, সেখানে তুত গাছ 20 বছর পরে দাম হবে না 10 টাকাও। বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ লাগিয়ে তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও, শোনো, এই বদনাম যদি আমাদের দাও, আলেমেরা তুত গাছ কাটে, এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাআল্লাহ। আজ শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান, জায়গা পাবেন না, ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই। কিন্তু কারিতাস, অক্সফাম, এনজিওরা যদি জায়গা কিনতে চায়, চার্জ বানাবার জন্য জায়গা কিনতে চায়, এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না, ঠিক কিনা? কর জোরে বলেন, ঠিক কিনা? অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানন এবং বৈরুত বানাবার একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে। তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সুতরাং এনজিওরা তাদের অবতৎপরতা যদি বন্ধ না করে, তাহলে এই বাংলাদেশের 11.5 কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে, ফকির মজনুশার জন্ম হবে, আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। মুসলমান ভাইরা, আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই। 800 এনজিও কাজ করে, তার মধ্যে 600 এনজিও বাংলাদেশ বহু ভালো ভালো কাজ করে, আর বিদেশি 200-এর ভিতরে 52টা এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে প্রাণ। একটা বাড়িতে যদি 5টা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে, বেকার 5টা ছেলেরে তারা চাকরি দেবে না, চাকরি দেবে মেয়ে লোকটাকে, কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আমাদের মেয়েদেরকে বেপত্তা করেছে, মোটর সাইকেলে চড়িয়েছে, ইজ্জত নষ্ট করেছে, বাংলাদেশের পারিবারিক বন্ধনকে বিনষ্ট করেছে। সুতরাং এই শয়তানি আমরা আর চলতে দেব না বাংলাদেশে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য। সাংবাদিক ভাইয়েরা যারা সাংবাদিকতা করেন, এটি একটি মহান পেশা, কোন আলহামদুলিল্লাহ, এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন, আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে, আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে, ঠিক কিনা? সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো, নিজের মত, দলের মত সংবাদ পরিবেশনায় যেন প্রভাবিত করতে না পারে, নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন। আমি দুঃখিত, এই চট্টগ্রাম এত বড় শহর, সবগুলি ন্যাশনাল পত্রিকার হেড অফিস, ন্যাশনাল পত্রিকার অফিস এখানে আছে কি নাই, আছে কি নাই? একটা মেয়ে লোকের খেমটা নচ হলে পরে পত্রিকার প্রথম পৃষ্ঠা আসে, লক্ষ লক্ষ জনতার ঘর নামলো, তোমাদের ক্যামেরাম্যান কোথায়, তোমরা কোথায় জিজ্ঞাসা করি। সুতরাং ইসলামের সাথে দুশ্মনী করো না। সময় একদিন আসবে যেদিন তোমরা নিজেরা আসিয়া অনুমতি চাবা, একটু খবর নিয়ে যায়, ইনশাআল্লাহ সময় আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর যখন প্রথম উমরা করতে গেলেন, চাবি চাইছিলেন সাহাবীর দ্বার রক্ষকের কাছে, চাবি তো দিলই না, আরো গালাগালি দিয়া দিল। সাহাবীরা বললেন, হুজুর অর্ডার দেন, ওর কল্যাণে নামাই দি।
হুজুর কয় না। এরপরে যেদিন ফতে মক্কার দিন, সেই দিন চাবিওয়ালা আসছে, এসে কয় হুজুর ঘরের মধ্যে ঢুকবেন না, ইন্ডিয়ান চাবি। হুজুর চাবি নিলেন, দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, মূর্তি ফেলাই দিলেন, নামাজ পড়লেন, বেরিয়ে এসে বললেন, নাও এই চাবি তোমার কাছে থাকবে, কোনো জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নিতে পারবে। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম। আজ পর্যন্ত ওই চাবি সেই বংশের লোকের থাকে, ফাহাদের বাপেরও ক্ষমতা নাই ওই চাবি নেওয়ার, কারণ রসুল বলেছে জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। সুবহানাল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে সম্মান করি, সেই সম্মানের মূল্য দেবেন। আমরা কথা বলি জাতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। আমরা বাজে গপ্প করি না, আজে বাজে কথা বলি না, আজে বাজে গাল গপ্প বলে সময় নষ্ট করি না, জাতির চরিত্র গঠন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করি। দেশ যদি আক্রান্ত হয়, জীবন দেবে এরা, এই যারা বসে আছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং কথাগুলি যথাযোগ্যতার সাথে সাংবাদিক ভাইয়েরা পরিবেশন করুন। আপনাদের জন্য এটাই রইল আমার আবেদন। এরপরে আমি বলবো ওলামা সমাজের ব্যাপারে কথা বলবো, বক্তৃতা শেষ করে নিয়ে আসছি, মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারাত আপনারা হচ্ছেন দ্বীনের আমানত আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি, কয়েক হাজার আলেম ওস্তাদ এখানে আছে, এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না। আমারে যারা পড়াইতে পারে, আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, ন্যাক হই, ঐক্যবদ্ধভাবে গোটা জাতিকে সহি রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন, জোরে কোন আমিন। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে। এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা? কন কমছে কিনা? আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আগে তো খালি কই তো কাফের, ও কাফের, সে কাফের, ওর যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের। আবার সিলেটে আছে দললিন আর জললিন নিয়ে ঝগড়া, হায় রে কপাল, এমন ঝগড়া, দললিন আর জললিন। কন কেয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দললিন না জললিন? কন জিজ্ঞেস করবে নাকি? একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দললিনের পক্ষ, জললিন ওলারা পিটাইছে। তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বোঝেন। পরের দিন হাট বাড়ছিল, মারামারি লাগে, এ বলে তুমি কি কয়? আমি দললিন। আমি তো জললিন, পিটির উপরে দিল বসায়। হাটবারের মার, লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো, আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনা শাকনা ছেলে, সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও। এই বলিয়া মারামারি সারা বাজারে মায় দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন এসে দুই হাত ধরছে। একজনে বলে এই বেটা কি বল, আমি কিন্তু দললিন, তুই কি? ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু জললিন, সাবধান হয়ে কথা বলবি, তুই কি? যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। তারা দললিন আর জললিন কি? সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করার, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে। বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রসুল লেখেন, ফেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না। আদমের বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়। কংগ্রেসের পাঁচটা গোলাম বাংলাদেশে ওলিয়ে কামেল হিসেবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নরপশুরাও, ওটা নরসীমা না, নরপশু। আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দগিতে আর একটা মুসলমান আসবে না, যতক্ষণ চব্বিশ ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো, আমার দেশে অলির অভাব নাই, আলমের অভাব নাই। কাজে মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা, বরদাস্ত করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে, ঠিক কিনা? কর জোরে বলেন, ঠিক কিনা?
এনডিআর এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ দেন, জোরে কোন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসে পড়ো, যত মুসলমান আছেন সব বসে পড়ো, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না, মোনাজাত কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ডিসি, এসপি, জজ, ম্যাজিস্ট্রেট, ডিএনও, এই ধরনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ইনসাফের উপরে ভিত্তি করে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কথা ঠিক কিনা? মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, প্রশাসনে যারা আছেন হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন, কোনো দলের কথা মতো বিবেককে বিক্রি করবেন না। অনেক সময় আছে, আমি তো জানি অনেকের সঙ্গে মহব্বত আছে, একজন পুলিশ সুপারিন্টেন্ট, পুলিশ কমিশনার আমার কাছে বলছিলেন, কোনো এক জেলার পুলিশ কমিশনার আমাকে বলছিলেন যে যে কাজটা করলাম বিবেকের বিরুদ্ধে, চাকরি রক্ষা করতে গিয়ে করতে হলো। বললাম, ইমানের বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে যদি চাকরি করতে হয় এমন চাকরি বাদ দিয়া পানের দোকান দিয়ে খান, তাও আপনার সম্মান বাঁচবে, আল্লাহর কাছে ইজ্জত বাঁচবে। সুতরাং দলের কথা নয়, প্রশাসনিক দায়িত্বশীল ভাইদের বলবো, দলের কথা মতো নয়, আইন মতো, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর হন। কারো টেলিফোনে কোনো হাইজাকার, কোনো লুটেরা, কোনো বদমাস, কোনো লুচ্ছা, কোনো খুনিকে ছেড়ে দিবেন না, তাতে চাকরি যদি চলে যায় যেতে পারে, ঠিক কিনা? পুলিশ ভাইদের বলবো, আপনাদের বিরাট দায়িত্ব, পুলিশ ভাইরা আপনাদের বিরাট দায়িত্ব, যে কোনো গভর্নমেন্ট আসুক আপনাদের কাজের কোনো অভাব নাই, কষ্টটা আপনাদেরই বেশি হয় সব সময়। আপনারা ঘুষ বিবর্জিত জীবন যাপন করুন, মানুষের প্রতি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যারা পাহারা দেয়, আর্মি, বিডিআর, পুলিশ, যারা শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা পাহারা লাগায়, তাদের সম্পর্কে রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, মুসলিম দেশের সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা পাহারা লাগায় একটা ঘন্টা, তাহলে সারা রাত লাইলাতুল কদরের হাজরাসাদের সামনে দাঁড়ায় সারা রাত ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, এক ঘন্টা মুসলিম দেশের পাহারা দিলে সেই সওয়াব পাওয়া যায়। আপনাদের চাকরি, আপনাদের ইবাদত হালাল রুজি খান, ঘুষকে শুকরের মাংসের মতো মনে করুন, হালাল রুজি খাইয়া নামাজ পড়ুন, পাঁচ ওয়াক্ত ডিউটির ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করুন, মানুষের উপরে জুলুম করবেন না। অনেক ট্যাক্সিওয়ালা আছে, খামোখা ট্যাক্সি ট্রাক রাস্তায় ধরিয়া একবারে অহেতু তার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা আদায় না করিয়া ছাড়ি না, বহুত কষ্ট দেয়, ওরা কষ্ট পায়, ওরা বদদোয়া করে, আপনি টাকা পেলেন ঠিক, কিন্তু ট্যাক্সিওয়ালা রিক্সাওয়ালা বদদোয়া করলো, এই বদদোয়াটা লেগে গেল। আইনে যদি কিছু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু বেআইনিভাবে কার উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক পুলিশ ভাইদের প্রতি রহম করুন, আর্মি, বিডিআর সকলের প্রতি রহম করুন, সকলের জন্য দোয়া হবে। এখন একটু ঘোষণা আছে, ঘোষণা শুনুন, তারপরে আমরা মোনাজাত করব। লাইলাতুল মিরাজের এই পবিত্র মোনাজাতে সকলে অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবে। এখন মোনাজাত বইপত্রের শেষ কথা, অধ্যাপক মুফিজুর রহমান সাহেব বলেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, যে ইমানের কথা এতক্ষণ শুনেছেন, গত চার দিন শুনেছেন, ইমানের অগ্নি পরীক্ষা, কয়েকজনের দাম জিজ্ঞেস করেছেন, এটা যারা সেপেছে ঢাকায় আমার লেখা ইমানের অগ্নি পরীক্ষা, এটার হাদিয়া যারা সেপেছে তারা রেখেছে মাত্র 35 টাকা করে। ইমানের অগ্নি পরীক্ষা জিকির আজগার শহরের মধ্যে আছে, যাওয়ার সময় খরিদ করে নিয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন। মোনাজাতের আগে আসুন আমরা তওবা পড়ি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব ভাই নামাজের কায়দায় বসেন, নামাজের কায়দায় বসুন, আর কেবলামুখী তো হইই আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। সবাই বলেন, ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া,
মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা, পাপাচার, মিথ্যা, অহংকার, সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ। রব্বুল আলামিন পাঁচ দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে কারীম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ, বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে, স্মৃতি থেকে এসে ভুল কথাগুলি মিটাইয়া দাও। আর হক কথা যা বলেছি আল্লাহ, তেলাওয়াত হয়েছে, দরুদ সালাম হয়েছে, আলোচনা হয়েছে, জিকির আজগার হয়েছে, সওয়াবটুকুন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপ জানের কথা, আম্মা জানের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারাইয়া গেছে আল্লাহ, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ বেহেশতের বাগান বাড়াইয়া দাও। মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে মায়কে কষ্ট দিয়েছে, পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি, ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারা রাত কাটাইয়া দিয়েছে, নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে, কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা, বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা আল্লাহ, ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা জান আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য, বাড়িবার জায়গা জমি করার জন্য কত কষ্ট করেছে। আমাদের আব্বা যাদের মারা গেছে আল্লাহ আমাদের আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন সকলে সম্মান করে ডাকে, নাম ধরে কেউ তো ডাকে না, বাবা রে বলেছি আল্লাহ, নাম ধরে ডাকে তো বাপে আর মায়, হায় আল্লাহ আমাদের বাপ জান আমাদের মা যাদের মারা গেছে কবরগুলি বেহেশত বানাইয়া দাও।
রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আল্লাহ আমরা অনেক কারণে অনেক সময় খেদমত যেমনটি করা দরকার পারি না, রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, খাতেমা বিল খাইর করো। অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছেন, কারো মায়ের পা ভেঙে গেছে, কারো মার অসুস্থ হয়ে আছে, আল্লাহ সকলের মা যাদের বেঁচে আছে সুস্থ করো, ভালো করো। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে ওদের তুমি যদি শাস্তি দাও তাহলে শাস্তি থেকে বাঁচাবার কেউ নাই, আর যদি তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে ঠেকাবার মতো কেউ নাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের মুরব্বিয়ান পীর মুর্শিদ যারা মারা গেছে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন গারাঙ্গিয়ার ছোট হুজুর মারা গেছেন, আল্লাহ আমাকে বড় মহব্বত তিনি করতেন, আমিও বড় সম্মান করতাম, আল্লাহ গারাঙ্গিয়ার হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন বাসখালীর হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া নাও। রব্বুল আলামিন আজকে তোমার আওলাদের রসূলকে দেখে আসলাম, সাইয়েদ আব্দুল্লাহ আল বাদরি, চেহারা দেখলে মনে হয় না যে আর দুই একদিনও বাঁচবে। আল্লাহ আওলাদের রসূল আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও, চট্টগ্রাম বাসীদের জন্য বিরাট নেয়ামত। আয় আল্লাহ আওলাদের রসূল আব্দুল আহাদ আল মাদানি, আল্লাহ বারবার আমাকে বলতেছিলেন দোয়া করেন যেন ইমানের সাথে মরতে পারি। আল্লাহ তোমার এই আওলাদের রসূল যখন নিবা কলেমার উপরে নিয়ে নিও আল্লাহ, যতদিন বেঁচে থাকেন তিনি তুমি দয়া করে তারে সুস্থ রেখে দিও। রব্বুল আলামিন এবার আমরা দুনিয়ার মুসলমানদের জন্য কথা বলি, মাবুদ ওরা আমাদের ভাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানেরা রাশিয়া কর্তৃক ঘেরাও হয়ে গেছে, ওদের অস্ত্র নাই, ওদের পালাবার জায়গা নাই, আল্লাহ চেচনিয়ার মুসলমানগুলির হেফাজত করো, আল্লাহ বসনিয়ার মুসলমানগুলি হেফাজত করো, মুসলমান মারতে মারতে শেষ করে দিল আল্লাহ তুমি আমাদের উপরে রাগ করো না। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানগুলি ভারতের জালিম সরকার মেরে মেরে শেষ করে দিল, আল্লাহ কাশ্মীরে স্বাধীন বানাইয়া দাও, বসনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, চেচনিয়ারে স্বাধীন বানাইয়া দাও, আলজেরিয়া স্বাধীন বানাইয়া দাও, সোমালিয়ার মানুষ না খেয়ে মরে গেল আল্লাহ তাদের খাবার দাও। আল্লাহ আমাদের অনেক দোষ অনেক গুনাহ আছে স্বীকার করি, আমরা নাফরমান তাও স্বীকার করি, আমরা গুনাহগার তাও স্বীকার করি, কিন্তু আল্লাহ আমাদের তো একটা ভালো পরিচয় আছে বাবু, সে ভালো পরিচয়টার দিকে একটু তাকাও। আমাদের ভালো পরিচয় হলো আমরা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রব্বুল আলামিন এবার আমরা নিজেদের কথা বলি, গুনাহ করে করে পিছনের জীবনটাকে নষ্ট করে ফেলেছি, গুনাহ ছাড়া কিছু নাই, লাভারবাড়ি করছি কোন গুলো বাদ আছে যা করি নাই। আয় আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি জিজ্ঞেস করো যৌবনকাল কেমনে কাটাইছো, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো টাকা কামাই করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। তুমি যদি জিজ্ঞাসা করো খরচ করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখি নাই। আল্লাহ গো তো আমাদের কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করছো, আমাদের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, বিবেক দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, যার যোগ্যতা রাখি না তাও দিয়েছো, তোমার দেনা তো তুমি শোধ করে দিয়েছো, কিন্তু বান্দা হিসাবে মনিবের যা পাওনা আছে আমরা তো কিছুই শোধ করতে পারি নাই। আয় আল্লাহ এই ঋণ শোধ করার একটাই পথ আছে, আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ
তুমি একটু তোমার এই চট্টগ্রামের দিকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার আরশ থেকে একটু তাকাও, তোমার বান্দা বান্দিরা কেমনে কান্দে দেখো, আমার ভাইরা মাথা নিচু করে কান্দেন, ভালো করে কাঁদেন, চোখের পানি ফেলার। রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন সাতটা দরিয়ার পানিতে নেবে না, চোখের পানিতে নিবে যায়। আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম করে দাও। রব্বুল আলামিন তুমি তাকাও, আয় আল্লাহ এইভাবে করে যদি মায়ের কাছে দাঁড়াইয়া যদি মা মা বলে কান্দাম, এমন নিষ্ঠুর মা কি আছে যে কোলে না নিয়া পারত। আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদের রহমতের কোলে উঠাইয়া নাও। রব্বুল আলামিন এই পাঁচ দিনের তাফসিরের মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ছিল, রাত দিন খাইয়া না খাইয়া, রাত দিন জেগে জেগে কাজ করতে করতে চেহারাগুলি কালো হয়ে গেছে। আল্লাহ এই স্বেচ্ছাসেবকগুলির জন্য জাহান্নাম হারাম বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ মাওলানা শামসুদ্দিন, হায় আল্লাহ তুমি তার চোখ নিছো, আমরা চোখ ফেরত চাই, শামসুদ্দিনের চোখ ভিক্ষা চাই। হায় আল্লাহ অধ্যাপক মুফিজ সাহেব, মাওলানা আবু তাহের সাহেব, আহসানুল্লাহ সাহেব, জওয়ান মানুষগুলি ইসলামের কাজ করে করে বুড়ো হয়ে যেতেছে। আল্লাহ শাজান চৌধুরী, এই ধরনের যত আছে, মুবিরুল হক চৌধুরী, আল্লাহ তোমার এই দিনের খাদেমগুলির চেহারার দিকে তাকায় দেখো। আল্লাহ সকলের নাম তো আমার মনে আসে না, আল্লাহ তোমার দিনের খাদেমদের তুমি কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল মিরাজ, মিরাজের রাত্রে বড় আশা করে কোরআন শরীফ সামনে নিয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না। যত মা বোন এসেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, ব্যাধি থাকলে মাফ করে দাও, স্বামীর নির্যাতন থাকলে আল্লাহ ভালোবাসায় পরিণত করে দাও, নিসন্তানীকে সন্তান দান করে দাও, মা বোন যারা এসেছেন খাদিজার মতো ফাতেমার মতো বানাইয়া দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়েছে, একটা বারের জন্য দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার অফিসগুলি যত রাত হতে থাকে অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়ে তোমারও রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়। আয় আল্লাহ এখন রাত দুপুর হয়ে এসেছে, তোমার রহমতের দরজাগুলি খোলা হয়ে গেছে। আল্লাহ রহমতের নজর দিয়া তাকাও। আমার ভাইরা মাথা নিচু করিয়া চক্ষু বন্ধ করে কান্দে, যার যা মনে চাওয়ার আছে চান, আমি ছাড়িয়া দিলাম এবার, আপনারা চান, যার যা মনে আছে বলার আছে, দুঃখ আছে কষ্ট আছে বলেন আর কান্দেন। সকলের জন্য জাহান্নাম হারাম বানাইয়া দাও। আল্লাহ আরাখানা দোয়া করি, লাইলাতুল মিরাজে তাফসীরের মাহফিলের দোয়া কবুল হবে বলে আল্লাহ বলতেছি। আল্লাহ
এর মধ্যে বহুত মানুষ আছে মক্কা দেখে নাই মদিনা দেখে নাই। আল্লাহ যারা মক্কা মদিনা দেখে নাই হজ করার তৌফিক আল্লাহ সকলকে দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবকে তমাম জিন্দিগির ভিতরে একটা রাতে রসুল্লাহর সঙ্গে আমাদের স্বপ্নে জিয়ারাত করাইয়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ কোনটা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কর্ণফুলী পত্রিকা আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে কি চাইবো, চাওয়ার আগে অনেক কিছু তুমি দিয়েছো। আয় আল্লাহ যে যা চাইলো সকলকে আল্লাহ তুমি দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী তোমার রহমত দিয়ে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সকলকে দিনের মুজাহিদ বানায় দাও। বাংলাদেশের সব ডিসি, সব এসপি, সব জজ, সব ব্যারিস্টার, সব আইনজীবী সকলকে খাঁটি মুসলমান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ দিনদার বানাও, পরহেজগার বানাও, সাংবাদিক ভাইদের উপরে রহম করো, দিনের রাস্তা চলার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা এই কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর তাফসীর মাহফিলের জন্য জায়গা দেয়, আল্লাহ কিয়ামতে ওনাদের জন্য বেহেশতের জায়গা তুমি দিয়ে দিও। আয় আল্লাহ এই কলেজকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর একটা দোয়া মনে পড়ল, প্রত্যেক বছর মাহফিলে আনোয়ার চৌধুরী সাহেব যতদিন আমার পেরে ওই হাই স্কুল মাঠে কলেজিয়েট মাঠে মাহফিল হতো আমার পাশে বসে আমাকে চা বানায় খাওয়াইতো। বেচারা এখন ঠিক মতো নামাজও পড়তে পারে না, তার কষ্ট শুনেছি। আনোয়ার চৌধুরী সাহেবের উপর আল্লাহ তুমি রহমত করো, তাকে সুস্থ করো। তিনি গারাঙ্গিয়া হুজুরের একজন মুরিদ, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তাকে তুমি ভালো রাখো। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যত আলেম ওলামা এসেছেন বিশেষ করে মুরব্বী হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, হায়াতে তাইয়েবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, রামগতির পীর সাহেব এসেছেন, আরও আলেম ওলামা এসেছেন, যারা যত আলেম এসেছেন আল্লাহ সমস্ত আলেমের রোগ ব্যাধি দূর করে দাও, তাদের স্বাস্থ্য ভালো করে দাও, তাদেরকে সহি রাহনুমাই করার তৌফিক দাও। হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক যারা এসেছেন তাদের উপর খাস রহমত নাজিল করো। মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, ছাত্র যুবক যারা আসছে সকলের উপরে রহম করো। আয় আল্লাহ মা বন্ধুর উপরে রহম করো। আয় আল্লাহ কেউ যেন এই মাহফুল থেকে কেউ যেন খালি হাতে ফেরত না যায়, রহমত দিয়া সকলের হাত ভরে দাও। বাইতুস শরীফের পীর সাহেবের জন্য দোয়া করুন, তিনি অসুস্থ ডায়াবেটিসে ধরেছে, আল্লাহ যেন তাকে স্বাস্থ্য ভালো রাখেন, সুস্থ রাখুন, ভালো রাখেন, তাকে দিয়ে যেন আল্লাহ দিনের খেদমত নেন। আল্লাহর যত হক্কানি ওলি আছে, বুজুর্গ আছে, সকলের উপর আল্লাহ তোমার রহমত নাজিল করো। জেলখানার ভিতরে যারা মজলুম আছে আল্লাহ তাদেরকে তুমি রহম করো আল্লাহ। অনেকে আহত আছে যারা শহীদ হয়েছেন, সকলের প্রতি আল্লাহ তুমি রহম করো। আমি এখন আমার নিজের জন্য আপনাদের কাছে একটা কথা না বলে পারি না, আমার নিজের জন্য একটা কথা আমি বলি, সে কথাটা হলো বিগত 14-15 বছর পর্যন্ত আমি ডায়াবেটিক পেশেন্ট, এই রোগ হলে পরে নানান রকমের বড় বড় রোগ শরীরে আসে। আমি আপনাদের কাছে দোয়া চাই, কোরআনে কারিমের যে খেদমতটুকুন করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমার এই রোগ যেন এই পথে আমার বাধা না দেয়, এই কোরআনের খেদমত যেন মৃত্যু পর্যন্ত করতে পারি। আর আমার মৌত যখন আসবে আল্লাহ তুমি সাক্ষী, আমার কলিজায় আমার স্ত্রী আমার ছেলেমেয়েদের মহব্বত যত বেশি তার থেকে বেশি মহব্বত করি আল্লাহ তোমারে, তোমার হাবিবরে, তোমার কোরআনে, তোমার ইসলামকে আল্লাহ, আল্লাহ এই রাস্তায় আমার শাহাদাতের মৌত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমার শাহাদাতের মৌত নসিব করে দাও আল্লাহ। এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিবিরের ছেলেমেয়েগুলি যে কাজ করে ওদের বাড়তে বাড়তে শেষ করে দিল আল্লাহ। আল্লাহ ওদের শহীদগুলিকে জান্নাতে ফেরদাউসে জায়গা দিয়ে দিও, ওদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদেরকে ওদের বন্ধু বানিয়ে দিও। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না, আল্লাহ বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো, সকলের দোয়া কবুল করো। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কান্দেন, বাইরা কান্দেন, আর কান্দবেন কবে, আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন ইয়া আল্লাহ
বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দে খোদা। আল্লাহ, বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে একটা দিনের জন্য হলো, আমাদের দেখাই দিও আল্লাহ। ইসলামের জন্য যারা কাজ করে তাদের উপরে রহম করো, যারা মুসলমান হলো আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানাই দিও আল্লাহ। যা চাইতে পারলাম না অন্তরের অবস্থা তুমি বুঝো আল্লাহ। আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দা নসীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও আল্লাহ, তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও, আমাদের ছেলে মেয়েদের নামাজ দেখা, তাদের দিনদারি দেখা আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ। এইরকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।